Sare ma pa ni dha pa, ma pa ni sa re jol sha gha, jol sha gha, jol sha gha. মানুষের ভেতর আরেকটা মানুষ থাকে, সে কথা বলে না, শব্দ করে না, নিশ্চুপ থাকা যে কি যন্ত্রণা তাও বোঝে না। কেউ ভালোবাসির ফুল নিয়ে অপেক্ষায়, কেউ আবার হিংস্র বিষ নখ দিয়ে তুলে নিতে পারে নরম হৃদয়টাও। অথবা ধরুন যদি আমরা এরকম ভাবে বলি, একদিন একদিন এইসব কালো ছায়ারা সরে যাবে, ভোর এসে পাখি ডেকে দেবে, গুনগুন গান উঠবে বাতাসে, ওগো প্রিয়া তুমি আমার হবে। সত্যি কি সুন্দর লাগছিল না? ভাবছেন না আপনার আমার মনের কথা কিভাবে কবির কলমে উঠে আসে? ঠিকই ধরেছেন, আসলে সাম্প্রতিককালে জনপ্রিয় কবি কবি সাতকর্ণী ঘোষের কবিতায় আজকের সকালটা শুরু করলাম। নমস্কার, আমি নন্দিনী, জলসাঘরে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সাতকর্ণী ঘোষ, যার আপনার মোটামুটি 18টি কাব্যগ্রন্থ, শিশু কাব্যগ্রন্থ ছড়া, উপন্যাস, গল্প কি না নেই, প্রচুর কিছু আছে। সারাং বলে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং গ্রামগঞ্জ থেকে ভালো ভালো যারা লিখছেন তাদের লেখা তুলে নিয়ে আসেন, এরকম একটা ব্যক্তিত্ব আজকে আমাদের মধ্যে রয়েছেন। নমস্কার সাতকর্ণীদা, সাতকর্ণীদাকে অনেক ধন্যবাদ। সাতকর্ণীদার সাথে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনেক কবি এবং বাচিক শিল্পী। সাতকর্ণীদা তাদের পরিচয় করিয়ে দেবে। শুভ সকাল, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রদীপ কুমার চক্রবর্তী, কবি ছড়াকার এবং আরেকজন বাচিক শিল্পী, খুব মানে চার বছর বয়স থেকে। প্রথম আপনাদের বলি, প্রথম যে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন সেটাতেই কিন্তু প্রাইজ নিয়েছেন। শুধু তাই নয়, শুধু কবিতার মুগ্ধতা তো ওনার আছেই, তার সাথে যেটা সেটা হচ্ছে উনি সমাজসেবী রূপে রয়েছেন, আবার সাংবাদিকতাও উনি করেন। আচ্ছা, তাহলে এরকম বিশিষ্ট মানুষদের আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে। তারপরে তারপরে যে আপনার কবিতায় শুধুমাত্র কবিতা বলেন এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা যার ভীষণভাবে প্রিয়, তিনি হচ্ছেন বিপ্লব ঘোষ। প্রত্যেককে আমাদের জলসাগরের পক্ষ থেকে স্বাগত জানিয়ে কার কাছে যাব আগে? প্রথমেই আমরা, যেহেতু বসন্ত এবং ফুরফুরে ঠান্ডা গরম হাওয়া, আমরা নন্দিতাকে দিই, অর্পিতাকে দিয়ে শুরু করি। একদম অর্পিতা, তুমি প্রথমে ওই বসন্তের যে কবিতাটা আছে ওটা দিয়ে শুরু করি। অর্পিতা নন্দশীতের কবিতা আমরা চলুন শুনে নিই। আয়না মে এইখানে শালশিরিষের এই বনে, এইখানে তোর রাখ না পা, দু পায়ে তোর ঘাস গজাবে, বৃষ্টি হবে বৃষ্টি আসবে, দেখ তুমি তোর জ্বরে বন যেন কেমন করে, চোখ তুলে একটু চা, ফুটবে পলাশ করণ যা ফুল, শীতের ডালে ফের পাতা, আয়না মে টপ করে রামধনু রং ফ্রক পরে, উড়িয়ে দে তোর হাওয়ার চুল, শীত কাতরে গোমরা মুখ, কৃষ্ণ চুলায় ধুলো স্থুল, ভুল করে কি ও মে এসেছি তোর এই গায়ে, কতক্ষণ আর থাকবো বা, একটু পরেই ফিরতে হবে, এত যে তোর কি লজ্জা, আয়না মে লক্ষ্মী হরিণ হরিণ চোখি, আয়না মে লক্ষ্মী হরিণ হরিণ চোখি। বাহ, খুব সুন্দর শুনলাম আমরা, একদম অন্যরকম একটা আবহাওয়া তৈরি হলো। এরপর কার কাছে যাব? এরপর আমরা অবশ্যই আমরা কবিতা শুনবো ছড়াকার কবি, তার নিজের কণ্ঠে তার নিজের লেখা সংসার যাপনের সঙ্গে সঙ্গে যে কবিতা যাপনে উনি কতটা ডুবে আছেন তা কবিতার মধ্যে দিয়ে আমরা তা প্রকাশ পাবো। আমার প্রথম নিবেদন, কয়েকদিন আগে আমরা ভাষা দিবস উদযাপন করেছি, আমার প্রথম নিবেদন ভাষা দিবস নিয়ে। একুশ কবিতার নাম। একুশ ডাকে মত্ত ভরে, আয়না ছুটে বান ভাসি, চল্লা ভেসে ভাষার স্রোতে, দেখ না জীবন রয় হাসি, একুশ ডাকে প্রভাত আলোয়, বাংলা মায়ের সোনার মুখ, নয় ছলনা গর্ব হাজার, বাংলা ভাষার চওড়া বুক,
একুশ ডাকে চল বাঙালি, বিশ্বজুড়ে ভাষার গান, মাতৃভাষা বাংলা ভাষা, আবেগ বন্নী জাগাক প্রাণ। একুশ বলে নয়ক বিভেদ, শাপলা শালুক ওই পুকুর, হাঁসের পালক রোদের ঝলক, নবীন ঢয়ে মায়ামুকুর। একুশ জানে ছাত্র যুবা ভাষার জন্য মৃত্যুপণ, জীবন তুচ্ছ সোনার বাংলা মর্মমূলে মধুর ক্ষণ। একুশ ভাবে নয়ক তুচ্ছ চাষার হাতে এই সীতা, কোন সে দোয়েল ময়না কণ্ঠে সুরের ঝর্ণা মধুমিতা। একুশ দেখে সোনার বাংলা মাতৃভাষায় সন্তরণ, বাধার প্রাচীর গুলি বন্দুক হাসতে হাসতে জিতল রণ। একুশ দেখে স্বপ্ন রাতে জ্যোৎস্না ভেজা ফাগুন সুর, উদাস প্রেমিক কাব্য কথায় মাতাল হলো হৃদয়পুর। একুশ কণ্ঠে লক্ষ তরুণ বাংলা ভাষায় ছন্দ রাগ, বসন্তেরই মাতাল হাওয়ায় বদুলি আলোয় প্রথম ভাগ। একুশ ওড়ায় বিজয় নিশান বিশ্বজুড়ে নন্দিত, একুশ আমার একুশ তোমার একুশ সবার বলে চিত। একদম, একুশ আমাদের প্রাণের মধ্যে ঢুকে রয়েছে। এই যে শিলচরের যে ভাষা দিবসের যে লড়াই অসমের, তার পশ্চিমবঙ্গের বুকে উনিশে মে একমাত্র ঋষির মিত্র ত্রিসপ্তক থেকে শুরু করেছিলেন। আচ্ছা, ফলে আমরা কষ্ট পেয়েছি কিন্তু নিয়ম মানুষকে চলে যেতেই হবে। আমরা চলসাঘরের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকুন, যেখানেই থাকুন আনন্দ থাকুন। এবার চাই বিপ্লবের কাছে। বিপ্লব তো মানে একজন শিক্ষক, মানে ছাত্র পড়ান, এখন ঠ্যাঙান না, আগে আমরা বলতাম ঠ্যাঙান, এখন ঠ্যাঙানি বন্ধ, এখন ছাত্র পড়ান। সেই বিপ্লবের কাছ থেকে শুনবো আবৃত্তি। আমাদের প্রিয় কবি প্রদীপ দাগ, এই ভাষা আন্দোলনের রেশটা আমার মধ্যে এখনও রয়ে গেছে। তো সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই আমার প্রথম কবিতা একুশ আগুন। একুশ দেখো আমার বুকে আজও আগুন জ্বালায়, একুশ এত দিনের পরেও তোমায় আমায় ভাবায়। একুশ আমার শিরায় শিরায়, একুশ চোখের জলে, দুই বাংলার জোয়ার ভাটায় একুশ ভেসে চলে। একুশ মানে সবুজ, যেমন একুশ মানে ভাষা, একুশ মানে জন্মভূমি মাটির ভালোবাসা, একুশ দিল সসম্মানে বেঁচে থাকার দাবি, একুশ দিল রক্তে রঙিন নতুন দিনের চাবি। বেয়োনটের বুলেট বুটের বারুদ ভরা দিনে, মুক্তিপথের আলোর হদিশ একুশ নিল চিনে। ক্ষোভের পাহাড় আকাশ ঢাকে অকাল আঁধার বেলা, একুশ ঝরে সেদিন শুরু আগুন নিয়ে খেলা। আজ দুনিয়ার সঠিক বেঠিক হাজার দাবির ভিড়ে, একুশ অতীত একুশ ধূসর একুশ হারায় ধীরে। বন্ধু এখন সময় এবার শপথ নেবার পালা, একুশ ক্ষত টাটকা রেখো জুড়িয়ে না যায় জ্বালা। শহীদ সাথী মাটির গোড়ে আজ জাগে একা, ভাষার ঘাতক ছদ্মবেশে ফের যদি দেয় দেখা, একুশ যদি আবার আসে আবার তুফান তোলে, আমার আবেগ শানিয়ে রাখি শহীদ হব বলে। আমার আবেগ শানিয়ে রাখি শহীদ হব বলে। খুব সুন্দর, খুব সুন্দর শুনলাম। অর্পিতার কাছে যাই। অর্পিতা, এটা কার লেখা? লেখকের নাম বলো। হ্যাঁ, কবির নাম বলো। কবি অরিজিতের লেখা কবিতা একুশ আগুন। খুব সুন্দর। অর্পিতার কাছে যাব, অর্পিতার কবিতা শুনবো। অর্পিতা কার কবিতা শুনবে? আমি জয়দীপ চট্টোপাধ্যায়ের কলাবতী আজ কবিতাটা বলবো। আচ্ছা, মানে এখনো তো আমাদের সমাজে ভ্রূণ হত্যা একটা ঘটনা, মানে উল্লেখযোগ্য ঘটনা। আমরা এত চেষ্টা করেও কিন্তু সেটা রোধ করতে পারছি না। তো একদম বিহার মধ্যপ্রদেশের একদম প্রত্যন্ত একটি জায়গাতে, যেখানে মা তার গর্ভের সন্তানকে বাঁচাতে চাইছেন, কিন্তু যখন প্রতিবেশী এবং পরিবার জানছে সেটি কন্যা, তখন কি নির্মমভাবে তাকে মেরে ফেলার চেষ্টা। তো সেই নিয়ে জয়দেব চট্টোপাধ্যায়ের কবিতা। কলাবতী আজও কেঁদে চলে সারা রাত, অনন্ত ঘুমে আছে তার সন্তান, রোগে শোকে নয় সমাজ মেরেছে তাকে,
কন্যা হয়েছে এই তার অপরাধ। যদি কোনো দিন হারাও পর্যটনে, সন্ধানী চোখে অনুভব নিয়ে খোঁজো, দেখবে সেখানে নেই কোনো কন্যা, পরিবার তার তামাক ভরেছে মুখে। আমি কলাবতী, গ্রাম ও ডাকঘর কাকচিনি, জেলা মোরানা, মধ্যপ্রদেশ, পিনকোড জানা নেই, ভারতবর্ষ। দুচোখে রঙিন স্বপ্ন নিয়ে গ্রামের আর পাঁচটা মেয়ের মতোই আমারও জীবন শুরু। শরীরে বসন্তের শিহরণ বোঝার আগেই ঠিকানা বদল, একান্নবর্তী ঘর, সংসার, নতুন জীবন, নতুন আশা। ধীরে ধীরে বুঝলাম ভাগ্যলিপি সরল রেখা বরাবর শুধু হেঁটে চলা। একদিন নির্মম জগৎ ডালপালা নিয়ে ঘিরে ধরল আমার অস্তিত্ব, স্বপ্ন। একে একে আমার নটি কন্যা সন্তানের আলো আমারই চোখের সামনে নিভিয়ে দিল আমারই পরিবার। ছেলের বিয়ে দিলে অন্তত 1 লক্ষ টাকা, 1 কেজি সোনা, নানান যৌতুক পাওয়া যায়, কিন্তু মেয়ে হলে? তাই এখানে প্রতিদিন মাকে দেখতে হয় কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড। নিস্তব্ধ প্রতি রাতে এখানকার রুক্ষ মাটিতে নেমে আসে ঝরে যাওয়া করির নীলাভ দীর্ঘশ্বাস। আমার 10ম গর্ভের কন্যা রূপবতীকেও ওরা হত্যা করতে চেয়েছিল। রূপবতী প্রথম আলো দেখার মুহূর্তে ওরা বালির বস্তা নিয়ে এগিয়ে এসেছিল। প্রতিবাদের মতোই জন্ম লগ্নের মাঙ্গলিক ক্ষণে এক বৃদ্ধা এসে বাড়ির পুরুষদের জিজ্ঞেস করেছিল, বরযাত্রী বসতে বলবো না বিদায় দেব? আমি জানতাম আমি এর প্রতিবাদ করলে ওরা আমাকে বিষ পানে বাধ্য করবে, অথবা হত্যা করবে শ্বাসরোধ করে। সবাই জানবে আমি কুলাটা, স্বেচ্ছায় পাপ ঢাকতে আত্মঘাতী হয়েছি। সত্যজাত শিশুকন্যাকে বুকে নিয়ে আমি পালিয়ে এসেছিলাম গোপনে। নতুন ভোরের স্বপ্নে অনিশ্চিত জীবনকে বরণ করেছিলাম স্বেচ্ছায়। এখনো সেই বৃদ্ধার কর্কশ কণ্ঠস্বর প্রতি রাতে দুঃস্বপ্ন হয়ে তারা করে আমাকে। ভাবতে অবাক লাগে, এই আমি একদিন পরিবারের মঙ্গল কামনায় সকাল সন্ধে গৃহদেবতার বন্দনা করেছি, প্রাণপাত করেছি পরিবারের সবার মুখে হাসি ফোটাতে, বিষণ্নতার আলো গায়ে মেখে আজ আমি নিদ্রাহীন। অবাক বিস্ময়ে তাকিয়ে নতুন ভোরের দিকে, দুচোখের প্লাবন সরিয়ে আজও আমি স্বপ্ন দেখি। একদিন ঘরে ঘরে জ্বলে উঠবে আলো, অভিশাপ ভেঙে বেরিয়ে আসবে আমাদের সমাজ, থেমে যাবে ঝরা বকুলের শতাব্দী হাহাকার। তখন আমিও হয়তো কোনোদিন অন্ধকার রাতে তারা হয়ে দু চোখ ভরে দেখব আমার গ্রাম, প্রিয় জন্মভূমি। হয়তো সেদিন আমার সুখ বৃষ্টি হয়ে ঝরে পড়বে নীরবে ভালোবাসার ঠিকানায়, শিশুকন্যা সমাধির পাশে। শত কলাবতী আজও কেঁদে চলে সারা রাত, রাতের তারারা বিস্ময়ে চোখে হিম, ভ্রূণ হত্যায় বাতাস যেখানে ভারী, প্রগতি এখানে নিষ্ক্রিয় নাবালক। মৃত্যুর সাথে এসেছিল রূপবতী, কলাবতী তাকে দিয়েছে নতুন প্রাণ, নিয়েছে সে আলো জ্বালাবার ব্রত, ঘোচাবে সে নিকষ অন্ধকার। শতকলাবতী আজও কাঁদে সারা রাত, শতকলাবতী আজও কাঁদে সারা রাত, শতকলাবতী আজও কাঁদে সারা রাত। অসাধারণ অর্পিতা, তোমার স্পষ্ট উচ্চারণে এবং পরিশীলিত উচ্চারণে আমরা একটা ছবি দেখতে পেলাম, যে ছবিটা অসাধারণ, ছবিটা আমাদের চোখের সামনে ফুটে উঠলো। আমরা কার কাছে যাবো সাতকর্ণীদা? এখন আমরা শুনিনি কবিতা, প্রদীপদার কাছ থেকে কবিতা শুনিনি। মানে কবির কবিতা আবৃত্তি হচ্ছে, আবার কবির কণ্ঠে কবিতা, একটা খুব সুন্দর আমাদের আজকের বিষয়টা দেখা যাচ্ছে। আমার এটা এখন নিবেদন, বসন্তকাল চলছে, হৃদয় জুড়ে বসন্ত, একদম প্রত্যেকের হৃদয় জুড়ে সবসময় বসন্ত। বয়সপত্র যখন নবীন ঝিলমিলিয়ে হাসে, ফুরফুরে তার মেজাজ খানা, মন্দ হাওয়ায় কাঁপন লেগে দক্ষিণ দিকে মুক্তি করে থাকতে ভালোবাসে, দেখলো দূরে কেউ হাঁটে রে নরম সবুজ ঘাসে। সে আসে রে প্রথম রোদে মিষ্টি সকাল মাঝে, পোশাক জুড়ে বিচিত্র রং, গোলাপ বাগে তার যাতায়াত, মুগ্ধ সেজে জগৎ জুড়ে নিত্যদিনের কাজে, তার মহিমা আনন্দ দেয় সে মরে যায় লাজে। সে এনেছে সাগর থেকে অলস কুহুতান, লজ্জাবতী আমের শাখে গোপন থেকে সুর ঢেলে দেয়,
গভীর ভালো লাগার সাথে যাচ্ছে হতাশ প্রাণ, তমাল তলে কৃষ্ণ রাধা করছে প্রেমের ধ্যান, পাহাড় জুড়ে সবুজ বনে তাহার ব্যাকুলতা, উদয় অস্ত নিত্য খেলায় সূর্যমাতে রাজমহিমায়, ঝর্ণা নাচে ছন্দ সুরে নিবিড় চঞ্চলতা, মনের মাথায় বিদায় আলো অন্তরে পূর্ণতা, রঙের মাঝে তাহার খুশি দূরের পলাশ মনে, যৌবন দেখে ভরন্ত সুখ মত্ত প্রেমে মন্দার রাগ, যুবক যুবতী বাঁধন ভেঙে মিলেছে সঙ্গপণে, সেই দিয়েছে বিপুল সাহস প্রেমিক হবার ক্ষণে, শীতের থাকা যখন তখন তাহার বিজয় হাসি, মন বাগিচায় তাহার ফোটা অলস দুপুর সঙ্গী তাহার, নিপুণ খেলায় তাহার জেতা থাকবে আধার নাসি, বলবে জীবন তাই তো তাকে বড্ড ভালোবাসি, বসন্ত তাই দীপ্ত চোখে দেখবে প্রেমের খেলা, হোলির রঙে মন মজায় কুঞ্জবনে রঙিন নেশায়, ডাকবে তাকে কাঙাল চিত্তে কাটবে সুখের বেলা, মনের মতো সঙ্গিনী তার নায়িক অবহেলা। বাহ, খুব সুন্দর। আচ্ছা ঠাকুরনিদা, বিপ্লব যদি এখন মানে বিপ্লব ঘোষ আমাদের কবি বিপ্লব ঘোষ আবৃত্তিকার বিপ্লব ঘোষ যদি সাতকর্ণী ঘোষের কবিতা শোনায় তাহলে কেমন হয়? হ্যাঁ অবশ্যই, সাতকর্ণী ঘোষেরই কবিতা, আমার প্রিয় বন্ধু এবং কবি প্রদীপদার বসন্তের রেশ সবার মধ্যে আছে, বসন্তের রেশ তো সেইটাকে ধরে নিয়েই সাতকর্ণী ঘোষের লেখা কবিতা লাল বসন্ত। পেজাপতির ভাঙা ডানায় রোদ ধরেছে সোহাগ জুড়ে, উঠতে পারার ভঙ্গি মাতার স্বাদ মিটেনি পলাশপুরে, পলাশ ফুটে বসন্ত নামে রাঙা রোদের খুনসুটিতে, একলা মেয়ের দস্যিপনায় ফুল ফুটেছে দুই মুঠিতে, স্বর্ণচাপা গ্রামের মেয়ে কিশোর শ্যামল তার বয়সে, একসাথে তার গল্প গুজব পলাশপুরের দুই সাহসী, লাজুক লাজুক মুখের পরে আবির রাঙা ফুল ফুটেছে, স্বর্ণচাপা আর শ্যামলে দুই হাতে দুই ফুল তুলেছে, বিনিময়ের এমন প্রহর হাত বদলে ফুল উঠে যায়, চোখাচোখি তাদের ইঙ্গিতে প্রেম বসতে চায়, বসল প্রেম ডাগর চোখে হৃদয় ছুঁড়ে ডাক নিল, আজ ফাগুনের রঙিন স্রোতে পলাশ শিমুল মন দিল। খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমরা কবিদের পেয়েছি, আবার আবৃত্তিকারা সেই কবিদের কবিতাই আপনাদের শোনাচ্ছে। আচ্ছা তুমি যদি একটা প্রদীপদার কবিতা বলো তাহলে কেমন হয়? কারণ ও সাতকর্ণীদার কবিতা বললো, আমরা যদি একটা সাতকর্ণীদার তাহলে খুব ভালো হবে না? আমি এই এখানে এসে এই বইটা মানে পেলাম, তো সত্যি কবিতাটা মানে খুব ভালো লাগলো। মানে আমাদের সমাজের প্রত্যেক স্তরের নারীদের কথা বলা আছে এই কবিতার মধ্যে, তো আমি সব নারীদের এই কবিতাটি উৎসর্গ করে কবিতাটি পাঠ করছি। আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী শান্তশিষ্ট ভদ্র সভ্য মেয়ে, আমার লক্ষ্মী মায়ের আদেশে সংসার সামলায়, আমার লক্ষ্মী কোমর জলেতে স্বপ্না শালুক তোলে, আমার লক্ষ্মী ভোরের বাতাসে পরমানন্দে গায়, আমার লক্ষ্মী কাজের মেয়ে ভোর রাতে শহরেতে, আমার লক্ষ্মী পাঁচ বাড়ি ঘোরে ঘাম ঝরানো শ্রম, আমার লক্ষ্মী কোল শিশু রেখে বুক করে টন টন, আমার লক্ষ্মী রাত হলে ফেরে আধার হয়েছে জম, আমার লক্ষ্মী রাস্তায় ঘোরে কাগজ কুড়ানি মেয়ে, আমার লক্ষ্মী ছেঁড়া ফ্রক গায়ে সোটা সোটা সব চুল, আমার লক্ষ্মী বাসে ট্রেনে চাপে হাত পাতে ভিক্ষায়, আমার লক্ষ্মী ঝুপড়িতে ফেরে সন্ধ্যায় আসে ঢোল, আমার লক্ষ্মী হয়েছে গৃহিণী সংসারে তার মন, স্বামী সোহাগিনী গুরুজনে ভক্তি পায়ে বেরি পড়ে লক্ষণ রেখা টানা, আমার লক্ষ্মী বাহিরে তাকায় খোঁজে ফেরে মুক্তি, আমার লক্ষ্মী স্বর্ণালী মাঠে কাস্তে চালায় জোরে, আমার লক্ষ্মী বাজারের মাঝে আনাজ পসরা সাজায়, আমার লক্ষ্মী অফিস কর্মী শিশু তো বাড়িতে থাকে, আমার লক্ষ্মী ঠাকুরের ঘরে পুজোতেই সুখ পায়, আমার লক্ষ্মী জাতাকলে পড়ে নিশি নিলয়ে যায় অভাগিনী নারী সুক্ত সে বহুদূর, আমার লক্ষ্মী বাবু পোষে ঘরে কত্ত গয়না গাটি,
আমার লক্ষ্মী বেগম নবাব, শান্তি তো ভরপুর। আমার লক্ষ্মী মেধাবী ছাত্রী, শিক্ষাঙ্গনে মন। আমার লক্ষ্মী করে গবেষণা, নবদিগন্ত খোঁজে। আমার লক্ষ্মী ছন্দা গায়েন, এভারেস্ট করে জয়। আমার লক্ষ্মী মাতঙ্গিনী, শোষণ মুক্তি বোঝে। আমার লক্ষ্মী সুচিত্রা সেন, বিনোদনে নিবেদিতা। আমার লক্ষ্মী সাহসী মালালা, রক্ত চক্ষু জয়ী। আমার লক্ষ্মী শ্যামপ্রিয়া, রাধা চির শ্যাম অনুরক্তা। আমার লক্ষ্মী মাতা শারদা, এই স্থূল দেহে চিন্ময়ী। আমার লক্ষ্মী কোজা গরী রাত, বোধন পূর্ণিমাতে। আমার লক্ষ্মী বৃত্তের দেবী, সৌন্দর্য ভরা মুখ। আমার লক্ষ্মী পারবে কিছুতে জীবন গঙ্গদক। আমার লক্ষ্মী মর্ত প্রতিমা, পাবে কি স্বর্গসুখ। একদম ভীষণ সুন্দর, সমস্ত নারীদের উদ্দেশ্যে এই কবিতাটা নিবেদন করা হলো। খেলাধুলা করে, আপনি কি খেলাধুলা করে? ক্রিকেট খেলে এবং নানা রকম স্পোর্টসের যাবতীয় খেলা ও কিন্তু করে। আবার কলকাতা যিশু পুরস্কারও পেয়েছে, কলকাতা যিশু সম্মাননা পেয়েছে এবং শওকত ওসমান সম্মাননা পেয়েছেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের সময় একদম কম, সেই জন্য চলে যাব ছোট একটা কবিতা আমাদের যদি শোনার। হ্যাঁ, একটা সাতকর্ণীর প্রিয় কবি এবং আমারও প্রিয় কবি এবং তার ভালো লাগা ওর একটি কবিতা, কবি শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বাতাসে। বাতাসে, বাতাসে, লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে গুমটির পিছন দিকে ছুটে গেল। ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখল। কে বাতাসে? জোয়ান লোকটা অত ভয়ঙ্করভাবে তাকে ডাকে কেন? কেন হাওয়ার ভিতরে বাবে চুল উড়িয়ে পাগলের মতো বাতাসে, বাতাসে বলে ছুটে যায়? টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে। কে যেন তাকে বাসের ভিতর বলেছিল, ভাবতে হবে না, এবার দুদ্দার করে হেমাঙ্গ ভীষণভাবে উঠে যাবে, দেখে নিস। কে হেমাঙ্গ? কে জানে এখন সত্যিই দুদ্দার করে সে কোথাও উঠে যাচ্ছে কি না? কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল, চুপ করো নাহলে আমি সেই রকম শাস্তি দেব আবার। কে জানে সেই রকম মানে কি রকম? আমি ভেবে যাচ্ছি, ক্রমাগত ভেবে যাচ্ছি, তবু গল্পের সবটা যেন নাগালে পাচ্ছি না। গল্পের সবটা আমি নাগালে পাব না, শুধু শুনে যাব, শুধু এখানে ওখানে জনারণ্যে, বাসের ভিতরে, হাটে মাঠে অথবা ফুটপাতে, কিংবা ট্রেনের জানলায় টুকরো টুকরো কথা শুনব, শুধু শুনে যাব। আর হঠাৎ কখনো কোনো ভুতুরে দুপুরে কানে বাজবে বাতাসে, বাতাসে। অসাধারণ, অসাধারণ, আমরা শুনলাম। আমাদের সময় একেবারে শেষ, যাব একটা ছোট্ট কবিতা শুনে নেব প্রদীপদার কাছে। আধখানা চাঁদ উড়ে যায় ঘোলাটে আকাশে, আধখানা চাঁদ উড়ে যায় নিঝুম মধ্যরাত, খুব ব্যস্ততার মাঝে এক ঝাঁক মেঘ, কিছু না বলে কোনো বৃষ্টি না ঝরিয়ে চাঁদকে টাড়া করে কোথায় চলে যায়। আমি ছাদের উপর নারকেল গাছ পাতার ফাঁক দিয়ে দেখা এই চলমানতা, এই হারিয়ে যাওয়া বেশ ভালো লাগে, দৃশ্যটি মনোরম। শূন্য আকাশে তাকিয়ে একটাও তারা দেখতে পাই না, কিন্তু চোখ বুঝলে দেখি লক্ষ লক্ষ তারার মিটমিটে দীপ্তি আকাশ জুড়ে। চাঁদ তখন কথা বলে, গান গায়, কখনো প্রেমের তুফান তোলে, আমার উপর দিতে সতৃষ্ণ উচ্ছ্বাস জাগে। চাঁদের গানকে আমি আহ্বান করি আমার জীবনে, রাত কেটে যায় নির্ঘুমেই। খুব সুন্দর, আজকের সকালটা আমরা ছিলাম কবি আর কবিতার সাথে, খুব সুন্দর ভাবে কাটলো প্রত্যেককে আমাদের জলসা করে বিপ্লবের হাতে স্মারক তুলে দেওয়া হলো, অর্পিতানন্দ এবং অবশ্যই প্রদীপ কুমার চক্রবর্তী। সকল ভালো থাকুন সকলে, সে আশা নিয়ে আজকের জলসা কর আমি নন্দী এবং সাতকর্ণী ঘোষ শেষ করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।